এখান ধরে এক্সট্রা মেয়ে স্নিগ্ধা যে ওনার নামটা চেঞ্জ করে উলুম্বুস রেখে দিল, উলুম্বুস এটার পেছনের ঘটনাটা কি সেটা একটু জানতে চেয়েছিলাম। ও এই যে নায়িকা এই স্নিগ্ধা, এর লাগে আমি কি ফিরিত আসি। ছি 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 চান্টি, এর লগে যদি আমি কোনো সম্পর্ক না থাকে তাহলে আমি নাম ফলাই লোকাম বা। তা তো ঠিকই ভাইয়া, আসলে তো আপনার নামটা যেভাবে চেঞ্জ করে উলুম্বুস রাখলো এটার পেছনের কাহিনীটা কি ভাইয়া? ওই যে নায়িকা স্নিগ্ধা আপনার এই সুন্দর মুশকিল এসার নামটা যে চেঞ্জ করে উলুম্বুস রেখে দিল, এর পিছনে ঘটনাটা কি কি হয়েছিল বলেন তো ভাইয়া? তুমি কি আমার সাথে তামাশা করো? তামাশা করো তুমি আমার সাথে? ইয়া লাভ এর সেই থেকে কথা বলতেছেন, আপনাকে তো প্রেশার উঠে যাবো, প্লিজ। হাই ইয়েলো, আমার এক ঘুষিতে দাঁত পড়েছে এটা গ্যারান্টি, এটা প্রমাণিত। এই প্রমাণ আমি অনেকবার দিছি, আরেকবার কি এই প্রমাণটা দিব? আল্লাহর হাতে দিয়েন না, কারণ আমি তো ভালো করে জানি কয়টা হাসপাতালে আপনার ঘুষিকে রোগী মুগী অনেকে হয়ে গেছে। প্লিজ আপনি আমার কথাটা বুঝার চেষ্টা করুন, আমি আপনার একটা কথা বলতেছি। তুমি আমার মাথা গরম করে দিছো। হ্যাঁ, তুমি ওই ভান্ডার এক্সট্রা ফ্রেম রিস নিগ্ধার সাথে আমার জড়াইয়া তুমি সাকিনার সামনে কথা বলছো। ইহা সাকিনা না তো, বাপার দার নাম তো সাকিনা না, বাপার দার নাম তো সকিনা, সকিনা। ওর নাম সাকিনা, সাকিনা। হ্যাঁ, ওর আমি ফিল্মে ব্রেক দিব, আমি ওর গার্জিয়ান। কি মামা, আমি শুধু একটু জিজ্ঞেস করেছি যে এক্সট্রা নায়িকা ওই যে কি না না নায়িকা নাম ধরে এক্সট্রা মেয়ে স্নিগ্ধা যে ওনার নামটা চেঞ্জ করে উলুম্বুস রেখে দিল, উলুম্বুস এটার পেছনের ঘটনাটা কি সেটা একটু জানতে চেয়েছিলাম। ও ঘটনাটা কি? এই যে নায়িকা এই স্নিগ্ধা, এর লাগে আমি কি ফিরিত আসি। ছি 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 চান্টি, এম্বাসি সি করতেছে কে রে? এলে লগে যদি আমি কোনো সম্পর্ক না থাকে তাহলে আমি নাম ফলাই লোক এম্বা। এই হায়দা ডালিম, বিশ্বাস করছে। আপনার কেন বিশ্বাস করছেন আন্টি? আমি খুবই কষ্ট পাইছি, আমি আমার আমার মুখটা হাইতে যে গেছে আন্টি, আমার কান্না আসতেছে না আন্টি, আমি আপনাদের সঙ্গে থাকতে পারতেছি না। আল্লাহ রহম করছে, বিদায় হয়েছে রে মা, বিদায় হয়েছে। আল্লাহ আপনার রহম করেন আপা, একটু বড় ঘুমাই যেতে পারে, ওরা তো ভালো করে চিনি, এমন এক আঠালি যুক্ত মাল, এর মনে করুন যে কোনো ভাবে খেতে দিতে পারবে না। আমার সঙ্গে তো বুঝছে না বা, মেলা খাতির আছে বুঝছেন, আপনি দেখলে কবেন কি ভাই বোন, যদি সে হচ্ছে নোয়াখালীর সেমরি, আমি হচ্ছে সিরাজগঞ্জে পোলা, তারপরে দেখলে কবেন কি এক মারপেটের একটা আগে পরে বেরিয়েছে আর কি, এখনই কল করতেছি, কাছাকাছি দেখলে চলে আসবো বুঝছ বই নেয়।